সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য নতুন আরো একটি প্রফেশনাল আসবেন। টপিকসটা হলো আপনারা আপনাদের কম্পিউটার ও অ্যাপ্লিকেশন কীভাবে আনইনস্টল করবেন। তো অধিকাংশ পিসির উপরে আইকনে আপনার এই যে কন্ট্রোল প্যানেলের একটা সেটিংস থাকে, কিন্তু যদি না থাকে তাহলে আপনাদের সার্চ অপশনে যাবেন, এখানে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে এরকম একটা সিস্টেমের অপশন চলে আসবে, তো আপনাদের এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সেটিংস ভিতরে নিয়ে যাবে। দেখেন কন্ট্রোল প্যানেলটা সেটিংস চলে আসছে। তো আপনারা এই যে কন্ট্রোল প্যানেলের প্রোগ্রামের এই যে আনইনস্টল এ প্রোগ্রাম, এটার অপশন ক্লিক করবেন। করার পর আপনাদের পিসিতে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। তো আপনারা আপনার যে অপ্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে আনইনস্টল করতে পারেন, আনইনস্টল কিভাবে করবেন। তো আমি একটা আপনাদের আনইনস্টল করে দেখাচ্ছি, এনিডেক্স। এই যে এটা সিলেক্ট করবেন, এটার উপরে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর আনইনস্টল আনইনস্টলে ক্লিক করবেন। করলে দেখেন এরকম চলে আসবে আপনাদের ইন্টারফেস চলে আসবে। এখানে এই যে ইয়েস করবেন, ইয়েস করলে এটা আপনাদের আনইনস্টল হয়ে যাবে। একটু সময় নেবে, একটু সময় নিয়ে অ্যাপ্লিকেশন গুলো আনইনস্টল হয়ে যাবে। দেখেন এখানে আর একটা অপশন চলে আসছে, টিক মার্ক করে আনইনস্টল করে দিবে। এক একটা অ্যাপ্লিকেশনের এক রকম ইন্টারফেস আছে। দেখেন এরকম আসলে এটা টিক মার্ক করে দিয়ে দেবেন, এখন এটা আনইনস্টল হয়ে যাবে। আবার ওকে করতে হবে, আনইনস্টল শেষ। ভালো থাকবেন সবাই।